আপনি নাকি দ্বিতীয় বিয়ে করছেন শুনলাম বিয়ে সাথে আল্লাহর হাতে চাইলে তো মানে আপনার এখন ভাবিও নাকি এটার জন্য পারমিশন ভাবে কাছে অনুমতি নিয়ে আছে ইউটিউবের কারণে এখন যে কেউ চাইলে গান প্রকাশ করতে পারছে মানে মান যাচাই বাছাই করার কিছু নেই অনেকে তো শুধু মানে কভার সং গেই ফেমাস হয়ে যাচ্ছে এটাকে আপনি কিভাবে দেখেন আসলে গান তো একটা ভাষা এটা হয়তো যে গায় বা যিনি লিখেন বা যিনি সুর করেন তার মনের একটা অভিব্যক্তি তো সেক্ষেত্রে এগুলো আগেও ছিল ক্যাসেট সিডির সময়ও ছিল আর আমাদের ক্ষেত্রে যেটা হয় এখন ইউটিউব হচ্ছে একটা ওপেন ওয়ার্ল্ড ভার্চুয়াল ওয়ার্ল্ডে যে কেউ এন্ট্রি নিতে পারে এর সুবিধা আছে অসুবিধা আছে তো আমি অসুবিধাটা মাথায় রাখি নেই কারণ আমাদের পজিটিভ অ্যাটিটিউড নিয়ে যদি আমরা ঘুরি যে কারো কোনো মনের ভাব যদি প্রকাশ করতে চায় সে যদি এটা ইউটিউবে দেয় মানুষ যদি রিসিভ করে মানুষের ব্যাপার মানুষ যদি রিভিউজ করে সেটা মানুষের ব্যাপার তো এখন জিনিসটা হচ্ছে কি একটা খোলা ময়দানে একটা গান প্রেজেন্ট করা হলো যে কেউ গান গাইতে পারে মানে এটাকে খারাপ লাগলেও ওরা ভাইরাল করছে ভালো লাগলেও ভাইরাল হচ্ছে হ্যাঁ এখন টোটালি ব্যাপারটা আমাদের কাছে হচ্ছে আসলে প্রোডাকশন পর্যন্ত যেমন তুমি একটা সিনেমা করলে আমি একটা গান গেলাম এই গানটা আমরা কিন্তু ছেড়ে দিচ্ছি মানুষের সামনে এখন তাদের জাস্ট তাদের বিচার বিশ্লেষণে আমরা কতটুকু মার্ক পেড়ে সেটা ব্যাপার আবার তার মানে না যে ভাইরাল হয়ে যাওয়া যে একটা মাইলস্টোন হতে পারে তাও না কিন্তু আলটিমেটলি দিনের শেষে আমি ঠিক এই কাজটার পরে পরের কাজটা তারপরের কাজটা তারপর কতদিন আমি লঙ্গার কত লংজিভিটি থাকলাম আমার আমি কতদিন আমার ক্যারিয়ারটাকে টেনে নিয়ে গেলাম যেমন আজকে পূর্ণিমা তো আজকে না আসিফা পুরো আজকে না আমরা দীর্ঘদিন কাজ করছি ইন্ডাস্ট্রিতে আমরা কিন্তু আছি তো এইভাবে একটা লং লাস্টিং প্রজেক্টে যদি কেউ সফল হয় তাহলে সেটাকে বলা যাবে যে জেনুইন ভাইরাল আর নাহলে হয়তো একটা গান করলাম দুটা গান করলাম চলে গেলাম বিনোদন এমন জিনিস বিনোদনের মানুষগুলো তেমনই হওয়া উচিত যারা পজিটিভ আলোচনা এবং সমালোচনা দুইটাই সহ্য করতে পারে তো সেক্ষেত্রে আমি আসলে ইউটিউবটা ওপেন গ্রাউন্ড একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড এখানে যে কেউ কাজ করতে পারে রিসিভ করা বা না করা মানুষের ব্যাপার আমাদের আর কিছু করার নেই সেটা এটা আমাদের হাতে নেই আমাদের হাতে নেই একদম একজন ব্যক্তি আসিফ নাকি কিছুটা উগ্র মেজাজের কথাটা কি সত্যি হ্যাঁ আমার মেজাজ একটু একটু না ভালোই গরম থাকে আসলে হচ্ছে কি আমার আমার যে লাইফস্টাইল আমি দুইটা জিনিস খুব অপছন্দ করি একটা হচ্ছে মিথ্যা কথা আমি পছন্দ করি না আর পেছনে কথা বলা পছন্দ করি না তো এই দুইটার কোনো না কোনো ঘটনা আমার সামনে ঘটে যায় তখনই মেজাজটা উগ্র এটা মানে আমি বুঝতে পারি যে কিছু ঘটনা ঘটে যাচ্ছে যে কারণে আমি প্রিপেয়ার থাকি তখনই মেজাজ খারাপ থাকে আর মেজাজ খারাপ থাকলে আমি খুব সুন্দরভাবে কথা বলতে পারি মানে গুছিয়ে কথা বলতে পারি এবং পয়েন্টগুলো দ্রুত চলে আসে বিতর্কিকের মতো তো সেক্ষেত্রে আমার জন্য মেজাজ খারাপটাই আমার জন্য পজিটিভ আর আপনি আমার ফ্যান্সে যারা আছে তারা প্রচুর বকা শুনে আমার কাছে প্রচুর আমি কিন্তু অনেক বকা আমি তো স্টেজ অন গান গাই বকতে থাকি কিন্তু এরা পজিটিভলি নেয় অসুবিধা হয় না আর আমার মেজাজটা সম্বন্ধে মানুষ জানে যে কারণে তারা দুই একজন বাদে সবাই পজিটিভলি নেয় আর কি সেই দুই একজনের কথা জানতে চাচ্ছি একজন বাদ দিয়ে আচ্ছা বিয়ের আগের প্রেমে মানে এখনো কি বিয়ের আগের যে প্রেমটা সেটা কি এখনো মনে আছে হ্যাঁ মনে থাকবে না কেন সেই প্রেমটা কত বছর বয়সে হয়েছিল না ওটা তো আসলে প্রেমের ব্যাপারে আমি ক্যাজুয়াল ছিলাম আমি খেলতাম আমার বউ একটা ক্রিকেট পরিবারের সদস্য ওই খেলার মাঠে চলাফেরা তারপরে হুট করে বিয়ে করে ফেলা মানে আপনি আপনার স্ত্রীর কথাই বলছেন হ্যাঁ হ্যাঁ আবার কার কথা বলবো না স্ত্রী ছাড়া বলছি তার আগে কোনো প্রেম তার আগে তো ধাপে ধাপে তো এটা তো কয়েকবার বলা আছে আমি সবসময় বলি আমি প্রেমিক মানুষ ভালোবাসতে ভালোবাসি ভালোবাসার মধ্যে কোনো অপরাধ নেই আচ্ছা প্রেমের কথা তো শুনলাম স্ত্রী এবং দুই সন্তান নিয়ে সংসার জীবনে আপনি কতটুকু সুখী না ভালো আছে আমাদের তো প্রায় 26 বছর হয়ে গেল সংসারের আর আমার ছেলের বয়স বড়টার বয়স 21+22 হবে আচ্ছা আর ছোটটা 19+ তো আছি ভালো আমরা খুব ফ্রেন্ডলি থাকি বাসায় আমার বউ আবার ওই ফ্যামিলি আগে থেকেই সে একটু পারিবারিকভাবেই ফ্রেন্ডলি একটা চুটির মতো থাকি আমরা এটা একটা সার্কাস্টিক ফ্যামিলি আর কি আমরা ফ্রেন্ডলি থাকি আপনি নাকি দ্বিতীয় বিয়ে করছেন শুনলাম বিয়ে সাথে আল্লাহর হাতে চাইলে তো মানে আপনার এখন ভাবিও নাকি এটার জন্য পারমিশন ভাবে কাছে অনুমতি নিয়ে আছে মৌখিক আবার কোন সময় ঘুরে যায় ঠিক নাই যদি বিয়ে হয় হয়ে যায় তাহলে আবার আপনি রাজি আছেন অবশ্যই কি ধরনের মেয়ে আপনি পছন্দ করেন না ধরন তো হবে না এটা যেটা লেখা থাকবে যেটা হিসাব থাকবে আমার না এত 26 বছর আপনি এক ধরনের মানে একটা নারীর সাথে আপনি 26 বছর কাটিয়েছেন এখন নিশ্চয়ই একই রকম চান একজনই তো তাহলে প্রেমের কথা আসলো কেন এখানে প্রেম তো আগে আর পরেও তো আছে পরে বিয়ের পরে বিয়ের পরে প্রেম ছিল তাহলে তুমি ইতিহাস আছে পরকিয়া ছিল সেটা না পরকিয়া না তো এটা হয় পরকিয়া তো কি ছিল মানুষ একটা শব্দ দিয়ে জিনিসটাকে ছোট করে ফেলে ভালোবাসা অনেক বড় ব্যাপার এটাকে পরকিয়া আচ্ছা আপনার বিয়ের পরে ভালোবাসা ছিল তার মানে বলতে চাচ্ছেন মানে সংসার জীবনে আপনার প্রেম ছিল অনেক অনেক না আমি তো আমার একটা ছিল কয়েকটা আমার একটা ডকুমেন্টারি আছে অফ দা রেকর্ড ওখানে আমি চারটা প্রেমের কথা বলেছি বিভিন্ন সময় তো সব বলা যায় না আবার বলার পরে আবার ওই প্রোটেস্ট আসে এজন্য আর বলা হয়নি তো এখন দেখা যাচ্ছে যে
কোনো একটা মেয়ের সাথে আমার প্রেম হলো, ওই মেয়েটার বাড়ি কিউবা, ও দেখা হয়েছে নিউ ইয়র্কে, ও খুব আবেগ হয়ে ভালোবাসলো চলে গেলো, একটা মেয়ে জাপানি আবার দেখা নেই, এরকম তো হইতে পারে। এটা তোমার তোমাকে তো অনেক ছেলে ভালোবাসে তাই না, তাই আর তো ওটা তো প্রেম বলা যাবে না, ভালোবাসা বলবে, ভালোবাসা ওটা অন্য জিনিস, এটা অনেক বড় সার্বজনীন ব্যাপার, এটা অনেকে নাও বুঝতে পারে, পরকে আধা কে নানা কাহিনী। ঠিক আছে, ওই পরকে আধা কেতে যাচ্ছে না, কিন্তু এই যে দ্বিতীয় বিয়েটা, দ্বিতীয় বিয়ে যদি করতে যান আপনি আর ভাবেও যদি অনুমতি দেয়, তাহলে কোন ধরনের মেয়ে আপনি চান? না আবার আমি চাইলে তো হবে না, ওরও যাইতে হবে। ও আচ্ছা, ভাবির পছন্দে আপনি বিয়ে করবেন? ভাবির পছন্দ করে নাকি গাধা নাকি কখন হয়, এটা একটা সিস্টেম হয়ে যাবে আর কি। সিস্টেম আমরা কি দাওয়াত পাবো? সিস্টেম যদি এখনো বলে ফেলি তাহলে তো আর বিয়ে না হয়। যেহেতু আপনি দেখা গেল আগামী বছর আরেক এপিসোডে এসে বলতেছি এই কুফলে হয়ে গেছে আমার এখান থেকে, যেহেতু আপনার ওই বিয়েটা আমরা পাইনি, আপনি অনেক আগে বিয়ে করেছেন, তো এই বিয়ের দাওয়াত তো আশা করি আশা ছোট করে হবে, তুমি দাওয়াত পাবো, কিছু সবাইকে দাওয়াত দেবে, একটু তাড়াতাড়ি করে ফেলাতে বেটার মনে হয়। হ্যাঁ, শুভ কাজে দেরি করতে নেই। আচ্ছা, অ্যালবাম তো প্রকাশ করেছেন মানে 2001 সালে, তো সিনেমার গানে প্লেব্যাকের শুরুটা আপনার? সিনেমা আমার শুরু হয় 98 থেকে, 98 এ ছবির নাম ছিল রাজা নাম্বার 1, পরিচালক ছিলেন শরীফউদ্দিন খান দীপু, স্বাগত লিমন ছিলেন মিউজিক ডিরেক্টর মনিরুজ্জামান মনির লেখা, আর লাকিলি আমার প্রথম গানটা ছিল মান্না ভাই লিপে। কোন গানটি ছিল? আমারই ভাগ্যে তোমার নাম ছিল যে লেখা, এরা শাহনাজাবা ছিলেন নায়িকা। আচ্ছা, তো সিনেমাটা ভালো চলেছে, আমি খুবই খুশি যে আমার সাথে কোয়ার্টার ছিলেন শ্রদ্ধা আলম আর মিনু আপা। আচ্ছা আচ্ছা, তো ওনার জন্য এটা ফার্স্ট প্লেব্যাক ছিল, তো এটা আসলে অনেক অনেক চার্মিং। আমি তো বেসিক্যালি প্লেব্যাক আর্টিস্ট, ফিল্মই আমার জায়গা, ফিল্মই বেশি পছন্দ করি, কারণ অনেক চ্যালেঞ্জিং জায়গা এটা, তো সেক্ষেত্রে আমি খুব লাকি যে মান্না ভাই লিপে আমার প্রথম গান গেছে। ওটাও খুব ভালো, সুপার ডুপার হিট। তখন অবমান, তখন তো আসলে কিছু না, মানে সিনেমার জন্য গান করা। সিনেমার কোন এই ওপ্রিয়া ওপ্রিয়াটাই কি সবচেয়ে? না না না, ওপ্রিয়া তো আসলে অ্যালবামের গান, পরে সিনেমা হয়েছে 2004 সালে বা 5 সালের দিকে, বাট আগে কিন্তু আমি প্লেব্যাক করে আসছি 24টা গান, তারপর ওপ্রিয়া রিলিজ হয়েছে। আচ্ছা, তো ওই 24টার মধ্যে আবার কিছু অশ্লীল গান ছিল, কিছু নকল গান ছিল, তখন তো আবার কথা বলা যেত না, কথা বললে আবার ইন্ডাস্ট্রি বের করে দিবে চুপচাপ থেকে। আপনি অশ্লীল গানও করেছেন? হ্যাঁ, অশ্লীল গান আছে, নকল গান আছে, এখনো আছে, এর তো আর্কাইভে থাকে, নষ্ট হবে না, ফিল্ম তো সেলুলয়েডের ফিতে বন্দি 100 বছর, এখন তো সবই আছে, কিন্তু পরিস্থিতি ছিল এমন, যদি আমি প্রতিবাদ করতে যেতাম তখনই আমাকে বের করে দিত ইন্ডাস্ট্রি।